আবারও কলকাতা নাইট রাইডার্সের একাদশে উপেক্ষিত সাকিব আল হাসান। অথচ যে টিম কম্বিনেশনের অজুহাতে এতদিন তাকে সুযোগ দেওয়া হচ্ছিল না, সেই কম্বিনেশনেই সাকিব আল হাসানকে একাদশে নেওয়ার সুযোগ সৃষ্টি করেছিল। আজ 1 অক্টোবর শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের 45তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার একাদশে এদিন আনা হয় দুটি পরিবর্তন। তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল দলে নেই আগের ম্যাচ থেকেই, তবু শুক্রবার বিদেশি কোটায় একটি পরিবর্তন এসেছে। লোকি ফার্গুসনের বদলি হিসেবে সুযোগ দেওয়া হয়েছে টিম শেইফার্টকে। টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ সময়ে যিনি কলকাতার হয়ে নিজের প্রথম ম্যাচ খেলবেন, কলকাতার একাদশ প্রকাশ হতেই তাই অসন্তোষ দেখা যায় সাকিব আল হাসানের সমর্থকদের মধ্যে। ঠিক এমন সময় ভারতের ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া বলতে চাইলেন, নিউজিল্যান্ডের ক্রিকেটার নন বলেই সাকিব আল হাসানের ঠাঁই হচ্ছে না কলকাতার একাদশে। অসম্পূর্ণ এক টুইট বার্তায় আকাশ লিখেছেন, কেবল যদি সাকিব আল হাসান একজন কিউই হতো, স্পষ্টই বোঝা যাচ্ছে লকি ফার্গুসনের বদলি হিসেবে টিম শেইফার্টের অভিষেক এবং সাকিব আল হাসানের উপেক্ষা করার দিককেই ইঙ্গিত করেছেন তিনি। এবারের আসরে সাকিব আল হাসান খেলেছেন মাত্র 3টি ম্যাচ। চতুর্থ ম্যাচে একাদশ থেকে বাদ পড়ার পর আর সুযোগ মেলেনি একাদশে। এমনকি জাতীয় দলের ছুটি থাকা সত্ত্বেও দ্বিতীয় পর্বে দলের সাথে যোগ দেওয়া সাকিব আল হাসান একাদশে উপেক্ষিতই থাকছেন নিয়মিত। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসানের প্রতি এই অবহেলা নিয়ে আপনাদের মতামত কি? আপনাদের কাছে কি মনে হয়, সাকিব আল হাসানকে আবারও কলকাতার একাদশে সুযোগ দেওয়া উচিত কিনা? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।